বিজেপির নতুন রাজ্য কমিটি সোমবার ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 2021-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য কমিটিতে বড় ধরনের পরিবর্তন করা হয়। নতুন সাধারণ সম্পাদক পদে এলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাজু বন্দ্যোপাধ্যায় এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে। নতুন মহিলা মোর্চার সভানেত্রী হলেন অগ্নিমিত্র পল। মহিলা মোর্চা থেকে সরানো হলো সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। নতুন যুব মোর্চার সভাপতি হলেন সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদ অর্জুন সিংকে সহসভাপতি করা হলো। যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকারকে সরিয়ে দেওয়া হলো। সব্যসাচী দত্তকে সম্পাদক করা হলো বলে জানান দিলীপ ঘোষ। আমাদের পার্টিতে হয় না, সবাইকে কাজ করার অধিকার দিই, আমরা সুযোগ দিই। তাই যারা অন্য পার্টিতে গেছেন তার মধ্যে অনেক যোগ্য লোক আছেন, অভিজ্ঞতাও আছে, সেটা আমরা কাজে লাগাতে চেয়েছি। কারণ তারা নির্বাচনে এসে জিতে এসেছেন, নতুন লোকেরা তো স্বাভাবিকভাবে পার্টি তাদের যোগ্যতাকে কাজে লাগাবে। যারা জনপ্রতিনিধি আছেন, এমএলএ এমপি আছেন, তাদের পক্ষে প্রবাস করা যাওয়া, সরকারি প্রশাসনের উপরে তাদের কথাবার্তাটা গুরুত্ব থাকে, সেই জন্য তাদেরকে সামনে আনা হয়েছে। বাকি আমাদের পার্টিতে অনেক সেল মোর্চা, অনেক জায়গা আছে কাজ করার, বাকি সবাইকে তার মধ্যে কোথাও না কোথাও অ্যাডজাস্ট করা। কমিটি যেদিন লকডাউন হলো তার আগের দিন আমি দিল্লি গেছিলাম, আপনারা জানেন মাননীয় সুব্রত চ্যাটার্জি আমাদের মন্ত্রীও গেছিলেন, তো সেখানে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে এসে ফাইনাল করে দিয়েছিলাম। কিন্তু যেহেতু পরের দিন থেকে লকডাউন শুরু করা, কাজ সম্ভব বন্ধ হয়ে গেল, আমরা ইচ্ছা করে ঘোষণা করিনি। কারণ এই কার্যকর্তারাই কোনো না কোনো দায়িত্ব সামলাচ্ছেন, তারাই সামলাবেন, তারাই সবাই কাজ করছিলেন, আগামী দিনেও করবেন। একটু হয়তো পদের হেরফের হয়েছে, কাজের বিশেষ হেরফের হবে না। তাই আমরা অপেক্ষা করছিলাম যে স্বাভাবিক পরিস্থিতি চলে এলে ঘোষণা করার পরে যেন সবাই কাজে লাগতে পারে, সেরকম পরিবেশ চাই। কিন্তু মনে হচ্ছে যে আরো লম্বা চলবে, কিন্তু কাজ করার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। সেবা কাজ ইত্যাদি সব করছেন আমাদের কর্মীরা, সেই জেতারাই করছেন। তাই আমার মনে হচ্ছে যে অনেক হয়ে গেছে, এবারে নতুন কমিটি ঘোষণা করে নতুন উদ্যমে লাগা উচিত। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।